না, আজ আমি কোনো হাসির ভিডিও করতে আসি নাই। আর আমি এটাও জানি যে আজ তোমরা আমার কাছে কোনো হাসির ভিডিও পাবার আশাও করবে নাই। ওরা ওরা যে ক্ষতিটা আমাদের করে দিয়ে গেল, আমাদের গোলাপের মতো তাজা বীর জওয়ান ভাইগুলোকে যেভাবে কেড়ে নিয়ে গেল, ইয়ার পরে একটাই কথা, বদলা চাই। আমাদের ভদ্রতা, আমাদের ভালো মানুষই ওরা দুর্বলতা ভাবে লিয়েছে। ওরা ভাবিছে এটা আমাদের দুর্বলতা, আজ ওদেরকে দেখাই দিতেই হবে যে ওটা আমাদের দুর্বলতা লয়। তোরা সিংহের মুখে হাত ঢুকাইছিস, অনেক হয়ে গেছে শান্তি চাই শান্তি চাই স্লোগান, আর লয় ইয়ার পর আমরা বদলা চাই। শান্তির বার্তার কথা বলছো? আমাদের অটল বিহারী বাজপেয়ী গিয়েছিল লাহোরে বাস নিয়ে, কি মিলল আমাদেরকে? কার্গিল। আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিল মিষ্টির ডাব্বা নিয়ে, কি মিলল আমাদেরকে? পাঠানকোট, উড়ি, পুলওয়ামা। ইয়ার পরেও শান্তি চাই, ইয়ার পরেও শান্তির বার্তা। আজকে তোমাদেরকে একটা দেশের গল্প শোনাবো, দেশটার নাম হচ্ছে ইসরায়েল। সালটা ছিল 1972 সাল। মিউনিক অলিম্পিক্সে 12 জন ইসরায়েল খেলোয়াড়কে আতঙ্কবাদীরা মেরে দিয়েছিল। ইসরায়েলে তখন প্রধানমন্ত্রী ছিল গোল্ডেন মেয়র। উনি এই ঘটনাটার জন্যে কোনো নিন্দাও করেন নাই, আর কোনো শান্তির বার্তাও দেন নাই। উনি কি করেছিলেন জানো? উনি যে খেলোয়াড়গুলো মারা গিয়েছিলেন তাদের ঘরে ঘরে ফোন করে বলেছিলেন যে আমরা ইয়ার বদলা লুব। ইয়ার পরে ওই প্রধানমন্ত্রী ওর খুফিয়া এজেন্সি মৌজাদকে বলেছিল দুনিয়ার যে কোনো কোনাতেই ওই আতঙ্কবাদীগুলো লুকিয়ে থাক না কেন, ওদেরকে বার করে করে ওদেরকে মারে দাও। যে বীর জওয়ান ভাইগুলোর লাগে আমরা আনন্দে নিশ্চিন্তে পাল পরব করছি, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পাচ্ছি, আর সেই মানুষগুলোর উপরে এত বড় বিপর্যয় নেমে এসেছে। আর সেই মানুষগুলোর পাশে আমাদেরকে দরকার, আমাদের সমর্থনের দরকার, নাকি এই শান্তির বার্তা? আর আমি সেই মানুষগুলোকে বলবো যারা ওই ফেসবুকে ওই পাকিস্তানের হয়ে বলছে নেকাম বন্ধ করো তোমরা। তোমরা অনেকেই তোমাদের ফেসবুকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছো, কালো পাড়া একটা ছবি লাগাইছো, মোমবাতি দিয়েছো, ব্ল্যাক ডে লিখেছো, যে যার নিজের মতো করে সমবেদনা প্রকাশ করেছো, যে যার নিজের মতো করে দুঃখ প্রকাশ করেছো। তবে যাবার আগে আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, এই লড়াইটা যেন ভারতের সঙ্গে পাকিস্তানের হয়, এই লড়াইটা যেন ধর্মের সঙ্গে ধর্মের না হয়, আমরা যেন নিজেদের সঙ্গে নিজেরা না খাওয়া খাই শুরু করে দিই, তোমরা এটা খেয়াল রাখবে। তবে আমি কি বলবো জানো, অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার ও বাধা পার হয়ে, পথেই এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।